সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কাহার জন্য কান্দনে মন যিনি মোদের আপন হবেন কান্দে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা গুনাহগারের গুনা জরে দুরুদ আপনার গুনাহগারের গুনা জরে দুরুদ আপনার দয়া করে দিয়েন দেখা আমরা গুনাহগার নবীজি আল্লাহ ভালোবাসলে দুজুখয় হারাম নবী তোমায় ভালোবাসলে দুজুখয় হারাম আল কুরআনে আল হাদিসে রইজে তার প্রমাণ নবীজি আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু রহমাতাল লিল আলামিন গো নবীজি আমার রহমাতাল লিল আলামিন গো নবীজি আমার আপনি আপনি বিনে কে তারাইবে না জানি শাহদার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু সিরাতাল মুস্তাকিম নবী নবীজি আমার সিরাতাল মুস্তাকিম নবী নবীজি
আমার রোজ হাসুরে পার করিয়েন, রোজ হাসরে পার করিয়েন, ফুল সিরাতের পার নবীজি, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়া আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু সিরাজুম মনিরা নবীজি, নবীজি আমার সিরাজুম মনিরা নবীজি, নবীজি আমার রোজ হাসরে পান করায়েন, রোজ হাসরে পান করায়েন, হাউজে কাউসার নবীজি, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূল রহমতি নবী বরকতি নবী আসলেন ধরায়, আসুন সবাই সেই নবীকে সালাম জানাই, নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নাবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম তের দর দিয়া হাবিবাল্লাহ, আপনার ওই প্রেমের বাগানে ওলিরা ঘোরেন গোপনে, সালাম জানাই সকলে আপনার ওই নূরের চরণে, ইয়া নবী সালাম আলাইকা
ইয়া রাসূল সালাম আলাইকা Kandariya Habib Allah Jahannamir Darjar Kinare Nabi Deke Volven Gunagar Ummatere তোমরা ভয় করিও না ওই জাহান্নামকে আমি নবী যাইতেছি মাওলার দরবারে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম Kandariya Habib Allah Morane Apne Asiye Khobore Apne Takiye Hashore Ummat Bali হাউজে কৌসার পিলায়েন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা মতর কন্ডরিয়া হাবিব আল্লাহ যে পাবে আপনার দিদার সে হবে মাহবুব খোদার ভয় নাই তার হাশরের ময়দান তাকিবে জান্নাতের বাগান ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম মধ্যের দূর দিয়া হাবিব আল্লাহ হে নবী আপনি মদিনায় নিবেন কি নিবেন না নিলে যে কেন নেন না
যে মানে না মানা নিয়ে যান সোনার মদিনা নবে সালাম আলাইকা রাসূল সালাম কমালিহ কশফত দুজা বিজমালিহি হসনত জমিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওমুবাল সল্লু আলা সদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন আলহামদুলিল্লাহ আমরা লালপুরে হুজুরা 47তম উরুস শরীফে আরেকবার হাজিরা দিতে পারছি, এই জন্য সবাই সমস্বরে বলে আলহামদুলিল্লাহ। আমাদের অনেক ভাই বেরা দর গতবার আসছে কিন্তু এবার আসতে পারে নাই, স্বাস্থ্যগত সমস্যায় অনেকে দুনিয়াতেও নাই, অনেকে বিছানায় পড়ে গেছে। এই জমির যিনি দাতা আলী আকবর ভুইয়া এবং ওনার বিয়াই সামনের যে মসজিদটার জন্য যিনি দান করছেন তালেব আলী হাজি, ওনার ভাইয়েরা, ওই সময়ের কথা আপনাদেরকে কিছু বলি। আব্বা দুনিয়াতে থাকতেই এখানে মাটি ফালানোর জন্য, এই জায়গায় মাটি ফালানোর জন্য বলছে যে এখানে মাটি ফালাও, এখানে আমার দাফন হবে। 47 বছর আগের কথা, ওই সময়ের স্মৃতি অনেকের নাই, অনেক আমাদের আত্মীয় স্বজন যারা আব্বার এন্তেকালের সময় তো অনেকে ছিল না, খুব কাছের মানুষগুলো ছিল। কাছের মানুষের মধ্যে আমার ফুফুরা ছিল, বিশেষ করে আমার ছোটো ফুফু। আব্বার যখন সাকরাত শুরু হয় 1380 সন, 1973 27 নভেম্বর, 1480 1380 হিজরি পয়লা জিলকত, ওই দিনটা আমার স্মরণ হয়। সাকরাত যখন শুরু হয়েছে, যে আমার বয়স তখন 13-14 বছর, আমি তো তেমন বুঝি না, এতটুকু বুঝি যে কিছু একটা হচ্ছে। তাই আমার ফুফু বলতেছে তোর বাবাই তো মরে যাইতেছে, তুই কিছু বল কি করবি। ওই সময় ওনার তো জবান বন্ধ, কিছু বলতে পারে না। আমি কানের কাছে গিয়ে বললাম বাবা আমি কি করবো, এখানে আমাদের কোনো গেতি গোষ্ঠী নাই, আপনি এখান থেকে চলে যাচ্ছেন, আমি কি করব। উনি ইশারা দিলেন আকাশের দিকে ডান হাত উঁচু করে, এইভাবে ইশারা দিলেন, আবার দুই হাতে একসাথে করে এইভাবে বললেন। আমি বললাম আমি জিনিসটা বুঝি না, তখন আমার খুব বলতেছে বুঝছো এটা কি, এটা হইলে আল্লাহর উপর ভরসা করবা আর একসাথে থাকবা। আমি একসাথে থাকার জন্য আমি আপ্রাণ চেষ্টা করতেছি, আমি আজকে প্রায় 40 বছর যাবৎ ঢাকাতে থাকি, আমি যেই সমস্ত কাজের সাথে জড়িত ছিলাম আমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতাম, দুনিয়ার কোনো কিছু আমি করি না। আমার বাচ্চা কাচ্চা হয়েছে বলে তাদের জন্য ছোট্ট কতটুকু জায়গা রাখছি। অনেকে বলে আমাদের আপনার নামে করেন, আমাদের ডাইরেক্টররা বলছে একটা লাইসেন্স আপনার নামে করেন, আমি কই না লালপুরে এগুলো করে না, আমি এগুলো করবো না, আমি এগুলো করবো না, কখনো করবো না। কারণ দুনিয়া হলো আর দুনিয়া জি ফাতুন তুল্লা বুহা কেলাব, দুনিয়া হলো মরা লাশ, এটাকে যে তালাশ করে সে কুকুরের মতো। সুতরাং দুনিয়াতে থাকবো এমনভাবে যতটুকু দরকার ততটুকুই। তখন আব্বা বিদায় হওয়া যাওয়ার আগে তো ঘটনা, এখানে বুয়া সাহেব জায়গা দিছে, ওই তালেব আলী হাজি ওনার বড় ভাই আবিদ আলী ওনারা আসছে, কই এখানে মাটি ফেলায় কেন, কে মাটি ফেলায় হুজুরের মঞ্জিল এখানে হবে, কে তাহলে গরুরের বাড়ির জামা ডো দিয়ে দিলাম হুজুরে। এইভাবে এই এই নুনেরটাকে প্রথম এইটা লালপুরির নামে এই দুইটা জায়গা, এখন ইনশাল্লাহ এখন থেকে এই মসজিদ থেকে ওই গ্রামের মাথা পর্যন্ত সব লালপুরির নামে এরা দিয়ে দিছে, তাদেরকে টাকা দিছি, যখনই টাকার দরকার হয় তাদের যে লালপুরি দরবারে দিয়ে দিলাম। এইবার করোনার কারণে উরুস শরীফ আমরা সীমিত করার জন্য চেষ্টা করছি, শুধু জিয়ারত হবে,
খাস ভক্তরা আসবে, কিন্তু গ্রামবাসী সকল তরিকার তরিকদের যত তরিকা আছে বাংলাদেশে সকলে।